সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা যারা বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে বিবিএ পড়তে ইচ্ছুক তাদের জন্য সুখবর, ব্যাচেলর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বাংলা ভার্সন, বিবিএ বাংলা ভার্সনে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে লক্ষ্য করলে দেখবেন যে 4 বছর মেয়াদি বিবিএ বাংলা মাধ্যমের কোর্স ভর্তি চলছে 2022, এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে বাংলাদেশ ওপেন স্কুল। এখানে আবেদনের তারিখ উল্লেখ করা হয়েছে 7 ফেব্রুয়ারি 2022 থেকে 7 মে 2022 আবেদন করা যাবে, এবং আবেদন ফি 500 টাকা নির্ধারণ করা হয়েছে। আবেদন করার পর একাডেমিক রেকর্ড যাচাই বাছাই, মৌখিক পরীক্ষা এবং ভর্তির তালিকা প্রকাশ 8 মে থেকে শুরু হয়ে চলবে 22 মে পর্যন্ত, এবং ভর্তির তারিখ নির্ধারণ করা হয়েছে 23 মে থেকে 31 জুলাই পর্যন্ত। ওরিয়েন্টেশন ক্লাস শুরু হবে 5 আগস্ট 2022 এবং টিউটোরিয়াল ক্লাস শুরু হবে 12 আগস্ট 2022 থেকে। যে যে কেন্দ্রে আপনারা ভর্তি হয়ে এই কোর্সটি করতে পারবেন তার তালিকা এখানে উল্লেখ করা হয়েছে। ঢাকা কলেজ ঢাকা, সরকারি বাংলা কলেজ মিরপুর, এভাবে সব এত বলার অবকাশ থাকে না। এই বিজ্ঞপ্তিটি আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেব। তাছাড়াও হটলাইনে যোগাযোগ করে বিস্তারিত জানা যাবে। এরপরে ভর্তি বিষয়ের প্রয়োজনে যে নাম্বারগুলোতে যোগাযোগ করা যাবে সেই নাম্বারগুলো এখানে উল্লেখ করা হয়েছে। 1 নম্বরে ডিন মহোদয়ের নাম্বার দেওয়া আছে, তারপর নিচেরগুলো আঞ্চলিক কেন্দ্রের নাম্বারগুলো উল্লেখ করা হয়েছে। যে যে বিভাগে পড়তে চান বা পড়তে ইচ্ছুক সেই বিভাগের আঞ্চলিক কেন্দ্রের নাম্বারগুলো এখান থেকে আপনারা দেখে নেবেন। এটা আমি বিজ্ঞপ্তিটা ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেব। নিচে উল্লেখ করা হয়েছে বিবিএ বাংলা মাধ্যম প্রোগ্রাম ভর্তির আবেদন করা এবং ভর্তি হওয়ার যাবতীয় কার্যক্রম এটা অনলাইনেই করতে হবে। আমি এআর কম্পিউটার এর পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি যারা দিনাজপুরে অবস্থান করতেছেন, দিনাজপুর শহরে বা দিনাজপুরে পড়তে ইচ্ছুক তারা আমাদের এআর কম্পিউটারে এসে সরাসরি ভর্তি ফর্মটি অনলাইনে পূরণ করতে পারবেন। অনলাইনে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর পেমেন্ট সংক্রান্ত তথ্য, প্রোফাইল, ট্রানজ্যাকশন হিস্ট্রি, যাবতীয় ডকুমেন্টগুলো আপনারা ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে দেখতে পাবেন। এখানে পয়েন্টের বিভাজনটা উল্লেখ করা হয়েছে যে এটা আপনারা, আমি অবশ্যই এটা ডিসক্রিপশনে এই বিজ্ঞপ্তির লিঙ্কটি দিয়ে দেবো, আপনারা ডাউনলোড করে পড়ে নিতে পাবেন ইনশাআল্লাহ। তা আমাদের নিত্য নতুন এই ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলগুলোকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার সাথে থাকবেন। আপনাদের যাত্রা শুভ হোক, সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।